সাংস্কৃতিক সমাবেশ এই মঞ্চে উপস্থিত আছেন। আজকের সভার মাননীয় সভাপতি মহাশয়, উপস্থিত সমস্ত অনারেবল গেস্ট, স্কুলের টিচার, নন টিচিং স্টাফ, আমার বুঝে পড়ুয়ারা, ছোট্ট ছোট্ট স্নেহের ছেলেমেয়েরা এবং বাচ্চাদের যারা গার্জিয়ান বাবা মা এখানে উপস্থিত আছে, অস্ট্রেলিয়ার শুধু নাগরিক বিন্দু সবাইকে স্বাধীনতা দিবসের দিন আপনাদের আন্তরিক স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আদাব, সালাম এবং নমস্কার জানাই। ইতিমধ্যে একটি সুন্দর দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে কিভাবে দেশের জন্য বীর সৈনিকরা, নজনরা দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আমার বলার বিশেষ অপেক্ষা রাখে না, কিন্তু দু একটি কথা বলতেই হয়। আজকের দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা স্বাধীন দেশের নাগরিক, আমরা যারা স্বাধীন দেশের মানুষ, অনেকেই আমরা বেশিরভাগই এখানে যারা উপস্থিত আছি, আমরা সেই স্বাধীনতা যে দিনটি 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় সেই দিনটি আমরা হয়তো চোখে দেখিনি, কিন্তু আমরা বিভিন্ন পত্র পত্রিকা বইয়ের মাধ্যমে আমরা ইতিহাসকে পড়ে অনুধাবন করছি। কিন্তু আপনারা মনে রাখবেন এই দিনটি খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই আজকে যে বীর শহীদরা রক্ত দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, যেভাবে দেশটাকে গড়তে চেয়েছিলেন, যেভাবে দেশটাকে দেখতে চেয়েছিলেন, আজকে আমরা স্বাধীন কিন্তু তবু আমরা পরাধীন। কেন পরাধীন? আজকেও কিন্তু আমরা দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারিনি, দেশ থেকে আমরা অশিক্ষা দূর করতে পারিনি, আজকেও আমরা বিচ্ছিন্নতা বাড়তে রুখতে পারিনি, আজকে আমরা সাম্প্রদায়িকতাকে রুখতে পারিনি, আজকে দেশ বিরাট বিরাট একটা সংকটের মুখে, আজকে আমরা ভীষণ সংকটের মুখে, সংবিধান আজকে সংকটের মুখে, বাংলা তথা সারা ভারতবর্ষ আজকে সংকটের মুখে, আজকে যেভাবে দেশকে দেশের কিছু লেখক লোক যারা বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, একটা দল আজকে আমাদের দেশটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছে, বিভাজনের একটা রাজনীতি তৈরি করার চেষ্টা করছে, যে ভারতবর্ষ অখণ্ডতার ইতিহাস রয়েছে সেই ভারতবর্ষকে খণ্ড খণ্ড করে চেষ্টা করছে, সেই ভারতবর্ষকে রক্ষা করার দায়িত্ব আজকে আমাদের প্রত্যেকের নাগরিক, আজকে আমাদের অঙ্গীকার করতে হবে, আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমাদের এই অঙ্গীকার করতে করতে হবে যে আগামী দিনে তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভঙ্গ করার চেষ্টা করবে, তারা আমাদের ঐক্যকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমাদের সম্পর্কের ঐক্যে বাধা সৃষ্টি করবে, তাদেরকে আমরা রক্ত দিয়ে আমরা এই দেশটাকে বাঁচাবো, এই অঙ্গীকার করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি কিডল্যান্ড স্কুলের সমস্ত টিচার, নন টিচিং স্টাফকে, যারা হয়তো দীর্ঘদিন ধরে দীর্ঘ টাইম দিয়ে একটা ছোট ছোট বাচ্চাদেরকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য তৈরি করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এখনো আমরা গ্রামে বাস করছি, আমরা শহরের মতো সেভাবে সাংস্কৃতিক যে তারা কায়দায় মানুষ হয়, সাংস্কৃতিক যে ছোঁয়া সেটা আমাদের মধ্যে এখনো আমরা করতে পারিনি, কিন্তু শহরের ছোঁয়া যে গ্রামের লোকের মধ্যে এই যে পার্টিসিপেট এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যেসব আমরা শহরে দেখতাম, এখন এই টিচারদের মাধ্যমে তাদের উদ্যোগে আমরা এই কালচারাল প্রোগ্রামে গ্রামে গ্রামে দেখছি, সেই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। একদিন অবশ্যই এই গ্রামের লোক শহরের লোকে পরিণত হবে, বিভিন্ন জায়গায় তারা কম্পিটিশনে ভালো রোল প্লে করবে, ভালো মানুষ হয়ে উঠবে, এটা আমার বিশ্বাস। আজকে আমি আরেকবার অনুরোধ করবো, বিশেষ করে মা বোনদের, যদিও আজকের দিনটা খুব অন্যরকম দিন, তবুও দু এক
Thank you.